আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্ত্রীকে বশ করার জন্য, স্ত্রীকে আয়ত্তে আনার জন্য খুবই পরীক্ষিত কোরআন থেকে একটা আমল। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভের জন্য অবশ্যই ধৈর্য ধরে আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্ত্রীকে বশ করার জন্য খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল একটা আমল। তো স্ত্রীকে বশে আনার জন্য আপনাকে যে আমলটা করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম পাঠ করতে হবে। সেই নামটা হলো ইয়া জাব্বারু। ইয়া জাব্বারু অর্থ হলো পরাক্রমশালী। এটার বাংলা উচ্চারণ নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। ইয়া জাব্বারু, এভাবে যদি কেউ আল্লাহ তাআলার নাম নিয়ে প্রতিদিন ফজরের পরে 40 বার করে পাঠ করতে পারে, এক সপ্তাহ, মাত্র এক সপ্তাহ প্রতিদিন ফজরের পরে 40 বার যদি করে যদি কেউ পাঠ করে এবং পাঠ করার পর আল্লাহর দরবারে দোয়া করে, স্ত্রী তার বশে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। স্ত্রী তার বশে আসবেই, স্ত্রী তার বশে আসবে, তার কথা শুনবে, স্বামীর কথা শুনবে। তো বন্ধুরা, আপনারা এই আমলটা করবেন, আল্লাহর অশেষ রহমতে অবশ্যই ফলাফল লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন, বিশেষ করে যাদের স্ত্রীরা তাদের বশে নেই, তাদের কবজায় নেই। তাহলে যদি বশে না থাকে, আপনাকে পছন্দ না করে, তাহলে আপনারা চাইলে অন্য কাউকে বিবাহ করতে পারেন, অসুবিধা নাই, ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়। তবে আপনি যদি চান তাকে নিয়ে থাকতে পারবেন, এটাও আপনার এখতিয়ার আছে, আপনি চাইলে পারবেন। এজন্য আল্লাহর উপর ভরসা করে এই আমলটা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই ফলাফল দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, ফলাফল দান করুক আমাদেরকে। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।